গন্তব্য খৈয়াছাড়া জলপ্রপাত। খৈয়াছাড়া জলপ্রপাতের অবস্থান মিরসরাইয়ের বড় তাকিয়াতে। আর এই ট্রিপের উদ্দেশ্য ছিল আমাদের টিমের প্র্যাকটিস। আমরা খৈয়াছাড়া জলপ্রপাতে যে স্টেপে সবসময় র্যাপলিন, জুমারিন, সেই সাথে আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো পরিচালনা করি, সেই স্টেপে পৌঁছে আমাদের টিমের হচ্ছে একটা সিলেবাস ছিল, সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস শুরু করি। মূলত যেহেতু টিমের প্র্যাকটিস ছিল, তাই সাদাব ভাইয়ে আমাদের প্রথম দিন আমরা কী কী প্র্যাকটিস করবো, দ্বিতীয় দিন কী কী প্র্যাকটিস করবো, সেই অনুযায়ী আমাদের একটা সিলেবাস দিয়ে দেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সাদাব ভাই, সেই সাথে ভাইয়ার ছেলে হচ্ছে র্যাপলিন করে নামবে। আর আমাদের প্রথম দিনের সিলেবাসে ছিল বিভিন্ন ধরনের নট, র্যাপলিং, র্যাপলিনের মধ্যে হাফ ডিসেন্ডার, ফুল ডিসেন্ডার, সেই সাথে মন্টার ছিল, ক্যারাবিনার টুইস্ট, সেই সাথে ছিল জুমারিনের বিভিন্ন ধরনের কিভাবে হচ্ছে সিঙ্গেল, ডাবল, এভাবে অনেক কিছুই আছে। এছাড়াও ছিল হারনেস, তারপর হচ্ছে ছিল ক্রুশিক সহ অন্যান্য অনেক 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 অ্যাক্টিভিটিস। আর প্র্যাকটিস তো হচ্ছিল, যেহেতু টিমের প্র্যাকটিস, সো এত বেশি প্রতিযোগিতার মতো একটা জায়গা চলে গেছিল যে কার আগে কে নামতে পারে, কে কত আর্লি নামতে পারে, সেই সাথে ক্যারাবিনার টুইস্ট, মন্টার, মানে কে কত বেশি হচ্ছে করতে পারে, মানে সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করতেছিল, এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আর অনেক বেশি ফান হয়েছে, সেই সাথে অনেক বেশি মজা করছি আমরা, কারণ টিমের সবাই এইভাবে তো কখনো হচ্ছে একসাথে প্র্যাকটিস করার সুযোগ আগে হয়নি। বেসিক্যালি আমি জয়েন হওয়ার পর থেকে বা ওদের সাথে এভাবে কখনো সময় কাটাতে পারিনি। সো অনেক বেশি ফান করছি, অনেক বেশি মজা করছি, অনেক বেশি প্র্যাকটিস করছি, অনেক কিছু শিখছি। আর এখন হচ্ছে আমি সাদমান ভাইয়ের হচ্ছে ক্যামেরাটা হচ্ছে হেলমেট সহ নিয়েছি, আর আমি যেহেতু আগে ওইভাবে হেলমেট নিয়ে ক্যামেরা প্র্যাকটিস করিনি, সো আমি গলায় প্রচুর ব্যথা পাচ্ছিলাম। আর এখন আমি নামতেছি নিচে, এটা হচ্ছে ক্যামেরা যেহেতু ভিডিও করতেছি, অনেক স্লোলি নামতেছিলাম, কারণ ভাই আগে থেকে বলে দিছে আপনি যদি স্পিডে নামেন তাহলে হচ্ছে ভালো ভিডিও আসবে না। তাই আমি ভালো ভিডিও আসার জন্য অনেক স্লোলি নামতেছিলাম, আর দেখানোর ট্রাই করতেছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রসেসিংগুলো, সেই সাথে আমি নামতেছি যে কিভাবে হচ্ছে রোফটা যাচ্ছে, আর হচ্ছে এখন যেটা হচ্ছে যেটার মাঝখান দিয়ে রোফটা আছে এটাকে ফিগার অফ এইট বলে, আর হচ্ছে এরপরে তো ক্যারাবিনার আছে, আর আমি যেটা পরে আছি কোমরে এটাকে হারনেস বলে। এগুলো নিয়ে অনেক বিস্তারিত হচ্ছে আছে, যেগুলো হয়তো ভিডিওতে ওইভাবে শেয়ার করা পসিবল না। আপনারা আমাদের ইভেন্টে আসবেন, স্পেশালি হচ্ছে ক্যাম্পিন অ্যান্ড ক্যানিয়ন যে ইভেন্টটা থাকে এটাতে আসলে অনেক কিছু শেখার থাকে, কারণ এখানে অনেক বেশি সময় থাকে, প্র্যাকটিস করতে পারবেন অনেকবার। সেই সাথে হচ্ছে আমাদের যেই হচ্ছে যেই জিনিসগুলো ইউজ করি আমরা, এগুলো নিয়ে ভাইয়া সাদাব ভাই স্পেশালি হচ্ছে বিস্তারিত বলে অনেক কিছু। সো ইনভাইট রইল সবাইকে। আর এই ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে ওয়াইল্ডারনেস বিডি একটা ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ আছে, ওখানে ভিজিট করলে হচ্ছে ইভেন্টের ডিটেলস পেয়ে যাবেন। আর এখন আমি প্রায় নিচে নেমে আসছি, আমার নামা আর একটু বাকি আছে, একটু ঢং করে করে নামতেছি কারণ হচ্ছে ভিডিও করা হচ্ছে। আমার নামা শেষ, আর এখন উঠতেছে হচ্ছে অভি ভাই। এটা হচ্ছে এই প্রসেসিংটাকে হচ্ছে জুমারিন বলে। ভাইয়া হচ্ছে সিঙ্গেল জুমার করতেছে। অ্যাজ ইউজুয়ালি আমাদের হচ্ছে যে ইভেন্টগুলো হয় এখানে বিগিনার লেভেলের ইভেন্টগুলো করা হয়, সো দুইটা, একটা হচ্ছে পায়ে থাকে আর একটা হচ্ছে ভাইয়া এখন যেই হাতে যেটা দিয়ে উঠতেছে এটা থাকে, মানে ওটাকে ডাবল আর কি। আর এখন ভাইয়া হচ্ছে সিঙ্গেল জুমার করে করে উঠতেছে। সো দেখতে থাকুন, আর হচ্ছে এরপরেরটা দেখাচ্ছি। এরপরে এই যে দেখেন দুইজন মানুষ খুব লাভ দিয়ে দিয়ে নেমে যাচ্ছে, এই মোমেন্টটা ছিল আমার কাছে সবচেয়ে বেস্ট বেস্ট মোমেন্ট। প্রথম দিনের পুরো সময় জুড়ে আমি সবচেয়ে বেশি এনজয় করছি এই মোমেন্টটাতে, ভাইয়ারা যে লাভ দিয়ে দিয়ে উড়ে উড়ে নেমে যাচ্ছিল, আমার এত ভালো লাগছে এই মোমেন্টটা দেখতে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের শেহাব আর হচ্ছে বাসার দুজনেই জুমার করে করে উঠতেছে। আর এই দুজনকে নিয়ে আমি সারাদিন বলেও শেষ করতে পারবো না,
দুজনই খুব দক্ষ, আর হচ্ছে এত ঠান্ডা মাথায় কেমনে ওরা কাজ করে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। দুইটাই আমার খুব কিউট ভাই, ওদেরকে আমি খুব আদর করে খুব দেখতে পারি, কারণ দুজনই এত শান্তশিষ্ট, এত কম কথা বলে, আর সবাইকে এত বেশি রেসপেক্ট করে যে বলে বোঝানোর মতো না। ওদেরকে যারা চিনেন তারা হয়তো জানেন, সো ওদেরকে নিয়ে আমি সারাদিন বলেও শেষ করতে পারবো না। তোমাদের দুইজনের জন্য সবসময় অনেক 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 ভালোবাসে, তোমাদেরকে এত এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না, একদম কিউট দুইটা ভাই আমার। আর হচ্ছে ওরা জুমার করে করে উঠার পরে কিভাবে হচ্ছে জুমার করা অবস্থায় র্যাফলিন করবে সেটাও হচ্ছে দেখিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে একজন মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় কোনো কারণে তাকে কিভাবে নামাতে হবে, এই প্রসেসিংটা হচ্ছে সাদাব ভাই করে দেখাচ্ছিল। আর এগুলো আমাদের যেহেতু টিমের প্র্যাকটিস ছিল অনেক কিছুই হচ্ছিল। আর দিন শেষ হইতে হইতেই চলে আসলো রাত। রাতের বেলায় আমাদের হচ্ছে ক্যাম্পিং হয়েছিল, ক্যাম্পিং হয়েছিল ঝর্ণার ওখানে। আমরা সবাই হচ্ছে ক্যাম্পিনের তাঁবু মাবু সেট করে হচ্ছে এই যে এখন একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি দেখতেছেন না, এটা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের সাদমান ভাই। উনি হচ্ছে খুবই গুণবতী নাকি আর কি বলবো, খুব ভালো রান্না পারে, খুব ভালো ডেকোরেট পারে, মানে সব কিছুতেই অনেক ভালো, মানে অনেক ভালো আর কি। যাই হোক, আমরা সবাই হচ্ছে রাতে হচ্ছে ফার্স্ট আমরা খিচুড়ি রান্না করি, পরে সাদা ভাই আমাদের সবার জন্য ভাত তরকারি নিয়ে আসে। আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে হচ্ছে আমাদের নটের একটা ক্লাস ছিল, ক্লাসটা করে সাদা ভাই বললো যে আপু ঘুমায় যান, ঠিক আছে আমরা তাবুতে চলে গেছি। কিন্তু এত সুন্দর রাত আর হচ্ছে এত সুন্দর আলো, সাথে এত সুন্দর ঝর্ণার শব্দ, কিছুটাই ঘুম পাচ্ছিল না। পরে হচ্ছে আমরা চলে আসি, আমি সাদাব ভাই, না সাদাব ভাই ছিল না সরি, আমি সাদমান ভাই, অবি ভাইয়ের সাথে হচ্ছে শেহাব বাসারও ছিল কিছুক্ষণ, প্রচুর আড্ডা দিচ্ছিলাম, এক একজনের এক এক ধরনের ট্রেলের গল্প শুনতেছিলাম। আর গল্প শুনতে শুনতে হচ্ছে কোন দিকে যে তিনটা বেজে গেছে সেটা বলতেও পারি না। পরে হঠাৎ করে হচ্ছে অবি ভাই বলতেছিল প্রচুর খিদে লাগছে, সাদমান ভাই আপনি কি যেন খাওয়ানোর কথা ছিল। আর সাদমান ভাই হচ্ছে রান্নায় লেগে গেল, আমি আর অবি ভাই একটু একটু উৎসাহ দিচ্ছিলাম যেহেতু নিজেরাও খাবো। সো পরে হচ্ছে রাতের তিনটা বাজে, এত সুন্দর আকাশ, এত সুন্দর চাঁদের আলো দেখতে দেখতে হচ্ছে পাশে যারা ঘুমাচ্ছিল তাদেরকে একটু ডিস্টার্ব করেছি, সেটার জন্য সরি। ডিস্টার্ব করে এত সুন্দর রান্না বান্না করতেছিলাম, আর হচ্ছে রান্নার শেষে যেহেতু প্রচুর খিদে লাগছে কারণ সারা রাত আড্ডা দিছি। এই যে বলছিলাম না সাদমান ছেলেটা খুব ভালো রান্না পারে, সেই সাথে এই যে এই মশলাটা নাকি ওনার বানানো, আমি মেয়ে হয়েও ভাই এত ভালো রান্না করতে পারি না। যাই হোক, থ্যাংকস সাদমান ভাই আমাদেরকে এত রাতে এত পরিশ্রম করে এত ঘেটে ঘুটে রান্না করে খাওয়ানোর জন্য। সো খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, দেখতে থাকুন আপনারাও। আর এতটুকু আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো মাঝে মধ্যে একটু শেয়ার করে দিয়েন, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেখার সুযোগ করে দিয়েন। আর আমাদের সাথে এই ধরনের ক্যাম্পিং সেই সাথে অ্যাক্টিভিটিসগুলো যদি করতে চান অবশ্যই চলে আসবেন, অলওয়েজ ইনভাইটেড। আমাদের ওয়াইল্ডনেস বিডি ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, ভিজিট করলে আমাদের ইভেন্টের ডিটেলস পেয়ে যাবেন। বলেন কেমন হয়েছে? আমার ভগবকানি শেষ, খাওয়া দাওয়াও শেষ, সকাল হয়ে গেল। আর দ্বিতীয় দিনের সকালে আমরা হচ্ছে বোল্ডারিং প্র্যাকটিস করতেছিলাম। বোল্ডারিং প্র্যাকটিস করতে করতে আমার সময় শেষ, কারণ আমার হচ্ছে আবার প্র্যাকটিস থেকে মানে ট্রেল থেকে এসে অফিস করতে হবে। সো আমি হচ্ছে তাড়াহুড়া করে কোনো রকম শুধু বোল্ডারিংটা শেষ করে আবার ব্যস্ত নগরীর দিকে রওনা হই, শহরে চলে আসি। আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে যায়, কোনো রকম বাসে এসে কাপড়টা চেঞ্জ করে দৌড় দিলাম অফিসে। আর অফিসে গিয়ে কি আর সাত দিনের আবার ক্যাচাল মার্কা লাইফে যুক্ত হয়ে গেলাম। সো এতটুকুই এই ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে বন্ধুদেরকে মেনশন দিয়ে আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে পরিচয় করিয়ে দিতে পারেন। আরও কোনো যদি জানার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সো বাই বাই, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।